নমস্কার, অডিও বুক বাই বাণীতৃতি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। দেখতে দেখতে আবারও রবিবার চলে এলো, আর রবিবার মানেই অডিও বুক বাই বাণীতৃতি চ্যানেলে আপনাদের পছন্দের গল্প শোনার দিন। আজ পড়ে শোনাবো আপনাদের ননি ভৌমিকের লেখা একটি ছোট গল্প, সলিমের মা। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি আজকের ছোট গল্প, ননি ভৌমিকের লেখা, সলিমের মা। ধান কাটার পর ধুধু করে বিস্তীর্ণ বাদামি মাঠ, আঁকা বাঁকা আল বেয়ে মানুষের চলার পথ সাদা হয়ে টকটক করে। নিচু জমির জলজ ঘাসগুলো পেকে হলুদ হয়ে আছে কোথাও, ছোট ছোট তামাকের সবুজ ক্ষেত, কদাচিৎ ওই ঢিপির মতো দু একটা কুঁড়েঘর চোখে পড়বে এখানে ওখানে। লম্বা দড়ির খুঁটুটুকু ধরে কদাচিৎ দু একটা ন্যাংটো ছেলেকে দেখা যাবে গরু চড়াতে নিয়ে যাচ্ছে। তাছাড়া মানুষ দেখা যায় না বড়। সারা বছর ধরে খেতে খেতে অক্লান্ত পরিশ্রম করে কোথায় হারিয়ে থাকে তারা। বিভুক্ষা আর আক্রোশ নিয়ে লুকিয়ে থাকে 10,000 বিঘা মাঠের ফাঁকায়। তারপর ধান পাকে একদিন, মেঠো পথে টাল বেয়ে সারবন্দি গরু গাড়ি চলতে শুরু করে। তখন মানুষ দেখা যায় হঠাৎ, দূর হাটের পথে পাড়ি দেবার চওড়া রাস্তার পাশে ঘাসটুকুর ওপর বসে হাঁটু ভর্তি ধুলো নিয়ে অচেনা লোকের সঙ্গে আলাপ করে, গবেষণা করে চালের দাম নিয়ে। ধান বিক্রি করে দেবে সবাই, বিক্রি করে কাপড় কিনবে, কম্বল কিনবে, দুনো সুদের কর্জ শোধ দিয়ে ঋণমুক্ত হতে চাইবে দু মাসের জন্য। হাট না, মেলা। পৌষ মাসের ধান কাটা হয়, মাঝে মাঝে মেলা বসে জমজমাট। 10-12 ক্রোশ এলাকা জুড়ে যত আধি আর চাষি সবাই গিয়ে জোটে সেখানে, ছেলে মেয়ে বুড়ো সবাই। লজ্জার বিধিনিষেধ যাদের শক্ত নয়, সেই সব ক্ষত্রিয় মেয়েরা পরস্পরের আঁচলে আঁচলে গিট বেঁধে মেলা ঘুরে দিনের পর দিন। মাটিতে জোয়াল নামানো গরুর গাড়ির ছইয়ের ভেতরে থেকে ছেঁড়া কাপড় পর্দার ফাঁক করে মুসলমান ঘরের মেয়েরা চেয়ে থাকবে উৎসুক তৃপ্তি নিয়ে। নির্বাত উৎসব চলবে কয়েকদিন। ধানকলের পাইকাররা কিনবা চায় না, কি করা বাপুরে, কটকটা বুদ্ধি উয়াদের। সারা বছর মেহনত করে যে ধান ঘরে উঠল, সে ধান বিক্রি করে দেয় অনায়াসে। তারপর বিষণ্নভাবে বাড়ি ফিরে এক এক করে, মুড়ি মুরকি মোয়া গুড়ের তৈরি মিঠাইয়ের দোকান, জমার কাপড় গামছা, গরুহাটির অগন্তি জোয়ান জোয়ান গরু, শীত পোয়াবার জন্য জ্বালানো সারি সারি ঘোলাটে আগুন, অন্ধকারে মেঠো জোনাকির মতো ঝিলমিল করে মাঠ জুড়ে। গরু কেনা গেল না, না কেনা গেল না। তারপর রিক্ত ক্ষেতের এখানে ওখানে ওই ঢিপির মতো নিঃশব্দ কুঁড়েগুলোয় ফিরে আসবে এক এক করে। 10,000 বিঘা জমির ফাঁকায় আবার হারিয়ে যাবে। মঈনুদ্দিন প্রধানও ফিরে আসে আর সকলের মতো,
গরু কেনে না, কাপড় কেনে না, ফিরে এসে উঁচু দাওয়ার ওপর বসে হাঁফায়। ভাঙা দাওয়া, তিনটে ঘরের মাটি গলে দাওয়ায় ভেঙে পড়েছে। প্রশস্ত ফাঁকা আঙিলায় দুখানি ধান শুকোয়। কেউ কিছু জিজ্ঞেস করতে চায় না ওকে, আপন মনে ধান কুটে চলে সলিমের মা। খুঁটিতে থেজ দিয়ে বুড়ি দাদি আপন মনে ঘ্যান ঘ্যান করে বলতে শুরু করে এক সময়, তুই মরবু, তুই মরবু সলিমের মা। একটা চাপা অস্বস্তি আর শত্রুতায় টান ধরে বুকের ভেতর। বসে থেকে মঈনুদ্দিন হঠাৎ ফাঁকা গলায় চিৎকার করে ওঠে, ভাত দিবার হয় কি না হয়। মঈনের মুখের দিকে তাকিয়ে টের পায় সলিমের মা। গাইনটা নামিয়ে রেখে মাটির দিকে শক্ত হয়ে চেয়ে থেকে অপেক্ষা করে। ভোতা মতো চেলা কাঠ একটা খুঁজে বেড়ায় মঈন। হাতের কাছে যা পায় তা নিয়ে কুদে কুদে এগিয়ে যায় সলিমের মায়ের দিকে। স্থির হয়ে নীরবে মার হজম করে সলিমের মা। কাঁদে না, প্রতিবাদ করে না, কিছুক্ষণ গুম হয়ে থাকে, তারপর ভাত দেয় মঈনকে। এরকম মার খাওয়া অভ্যাস হয়ে গেছে সলিমের মার। মঈনুদ্দিনের রুড়ো মুখের প্রত্যেকটি নিষ্ঠুর ভাজ ও ঘনিষ্ঠভাবে চেনে, অপরাধ হোক না হোক, জানে কখন মানুষটা হিংস্র হয়ে উঠতে চাইবে। অথচ এমন ছিল না মঈনুদ্দিন, এরকম হাল ছিল না এবাড়ির। আইনুদ্দিন প্রধানের বেটা মঈনুদ্দিন প্রধানের বাড়ি এ এলাকার সকলে চেনে। নাম ছিল, ক্ষমতা ছিল, সম্মান ছিল প্রধানদের। তবু এক পুরুষ দু পুরুষের ভেতরেই কেমন করে যেন সম্পূর্ণ কৃষক আদিয়ারিতে পরিণত হয়ে যায়। আঙিনার ওপর গোলা দুটো ভরাট হয় না আর। কোঠা বাড়ির টিনের চালের ওপর হলুদ হয়ে মরচে ধরে। অনেককাল আগে গরুর গাড়ির চেপে সলিমের মা এসেছিল এ বাড়িতে নতুন বউ হয়ে। গাড়ির ভেতর ছিল মঈনুদ্দিন, বাকি সবাই পেছনে পেছনে হেঁটে আসছিল। মুসলমানের বউ তাই ছই ঘেরা গাড়িতেও হয়নি, কাপড় গামছা গুজে ঢেকে দেওয়া হয়েছিল ছইয়ের মুখটা। কাপড়ের আবরণটা অল্প একটু ফাঁক করে চেয়ে চেয়ে দেখছিল সলিমের মা। মাঠের পর মাঠ আসমান ছুঁয়েছে, মাঝে মাঝে বাঁশঝাড়, মাদার গাছ, কাঁঠাল গাছ দু একটা। এত জমি অথচ মানুষ নেই কেন? এক টুকরো জমি পড়ে থাকলে ছুটে আসবে না লোক? ভিড় করে কারাকারি শুরু করবে না? তোমাদের গায়ের মানুষগুলো ধনী, নতুন বউ বলেছিল মঈনকে। শুনে হেসে উঠেছিল মঈনুদ্দিন। রঙিন লুঙ্গি পরা, পাটের পিরান গায়ে বয়স্ক জোয়ান মানুষটার দিকে অবাক হয়ে তাকিয়েছিল নতুন বউ। হাসেন কানে তুমি? করমালি, করমালি, এত বড় ধনী তোমার গাওত নাই? 10,000 বিঘা তামাম জমি উয়ার, বুঝো? গাড়ি এসে থেমেছিল এ বাড়িতে। ঘরের সামনে বেড়া দেওয়া তামাকের ক্ষেত,
অনেক দিন আগেকার সচ্ছল অবস্থার আজ পাওয়া যায় নকশা কাটা খুঁটিতে, মাটির দেওয়া, তবুও কিছু কিছু ইট দিয়ে বাঁধাবার চেষ্টা করেছিল বোঝা যায়। চওড়া আঙিনার চারপাশে ছ সাতটা মাটির ঘর, এককালে হয়তো ভর্তি থাকত মানুষে, এখন অব্যবহৃত, ধস খাওয়া। আর আছে প্রধানের ঘরের আবরু বাঁচাবার মতো ঘেরা টোপ, মাটির উঁচু দেওয়াল। রাত্রে মঈনুদ্দিন সহসা গম্ভীর হয়ে বলেছিল, মানে ঘর আমাদের, তিন হালের চাষ ছিল বুড়ো দেওয়ানির আমলে, এখন একটি হাল, কিন্তু আবার হবে তো, করমালির সঙ্গে মামলা চলছেও, মুন্সেফ কোর্ট থেকে জজকোর্ট, জজকোর্ট থেকে চাই কি হাইকোর্ট পর্যন্ত মামলা চলবে বই কি। শহরের উকিল আমরা বলে দিয়েছে, হা জয় হবে, আইন আছে, দলিল আছে, জয় হবে। তুমি হামার জমি দখল করিবার আছেন, খুঁটি গাড়ি করি দিবেন, হামার তো বন্দুক নাই, নাই বন্দুক নাই, পিয়াদা নাই, কিন্তু আইন আছে। স্বপ্নাচ্ছন্ন ভাবে বলেছিল মইন, গরিব হইয়াছি, কিন্তু এ ঘরের ইমান বড় করা বউ, ঘরের বাইরে বাড়িও না, অচেনা পরপুরুষের মুখের দিকে চেয়েও না। মইনের মাও উপদেশ দিয়েছিল তাকে, বাঁশের তৈরি তাতে নকশা তোলা, ধোকর বুনতে বুনতে মাঝে মাঝে গল্প করে শুনত পুরনো দিনের কথা। মঈনুদ্দিনের বাবা আইমুদ্দিন, তার বাবা ছিল এতল্লাটে সেরা লোক, ধনী মানি, চারটা বিয়া করেছিল মানুষটা, একটার বেশি ছেলে হয়নি, তাই খুব প্যার করত ছোট বউকে। খুব সুন্দর নাকি ছিল বউটা, তিন দিনের পথ পেরিয়ে দক্ষিণ দেশ হতে বহু টাকা দিয়ে ঘরে এনেছিল, কিন্তু খেয়াল ভালো ছিল না সে বউয়ের, দক্ষিণ দেশের মেয়ে, বেশরম তাকে কতবার পরপুরুষ মুখের দিকে। একদিন দেওয়ানি দেখল হাটের পাইকারের সঙ্গে হেসে হেসে কথা বলছে ছোট বউ, খুব রাগ হয়েছিল তার, ছেলেকে কেড়ে নিয়ে মারতে মারতে ঘরের বাইরে বের করে দিয়েছিল প্যারের বউকে, আর কখনো ঢুকতে দেয়নি, বজ্জাত বউটাও নাকি ফিরে আসেনি আর। হামাক মারে নাই ও মইনের বাপ, রাগ হলে না ভাঙালে চলিবে না মানুষগুলার, গল্প শুনে হিম হয়ে আসত বুকের ভেতর, কিন্তু ভালো লেগেছিল বই কি এ সংসারকে। মন থাকতো নানান কাজে, ধান কাটা, কাঠ ফাড়া, গরু দেখাশোনা করা। জোলার পেশ নীল শাড়ি পরনে, শ্যামলা হাতে কবজি ঢেকে চওড়া নকশা খোদাই রূপোর চূর, নাকে কানে সোনা, আলগা পায়ে বাঁকা মল, নানা কাজে আদরে ভেতরে ঘুরঘুর করত। এরপর ছেলে হলো একটা, বোচা বোচা গোল গোল দেখতে, ছেলে নাম দিল সলিম, সেই থেকে সবাই ওকে ডাকত সলিমের মা বলে। আর এক একদিন শহরে মামলা করে এক হাঁটু ধুলো নিয়ে মইন ফিরত হাসি মুখে, পড়ালেখা লাগে, কত টাকা লাগে, ত
তবে উকিল হচ্ছে উমারা। ওর ধরিছে একটা আইন, কর মালিক কেমন পার পায় মুই দেখিম। তারপর গামছায় বাঁধা পোটলাটা খুলতে খুলতে ডাকত, সলিমের মা কি দেখি যাও কেনে। শুধু সলিমের মা নয়, সলিমের দাদিও আসত উৎসুক হয়ে। প্রদীপটা উঁচু করে দেখত গামছায় বেঁধে কি এনেছে মইন। কোলের ভেতরে বাচ্চা সলিমও আকুপাকু করে উঠত, চুড়ি আনিছি, বেলোয়ারি চুড়ি, আর সলিমের মায়ের একটা লাল কোট আনিছি। ও মা গো, ধান যে সব বেচে দিবার ধরছি সেদিকে। কপট ধমক দিয়ে সলিমের দাদি হাসত দরাজ ভাবে। মাঝে মাঝে মুখ কালো করে ফিরত মইন, কাহাকার শক্তি মামলায় ইমান রাখিবার পারে, ইমান ঠিক রাখে ক্যাটা। ওই কেমন একটা ঝোঁক ছিল মইনের, কাজকর্ম দেখাশোনা সব ফেলে শহরে যেত খ্যাপার মতো, করমালির গ্রাস থেকে সমস্ত জমি উদ্ধার না করে স্বস্তি ছিল না ওর। সেলিমের মাকে আদর করতে করতেও অন্যমনস্ক হয়ে যেত মামলাবাজ। সলিমের মার চেয়ে বয়সে অনেক বড় জোয়ান গড়নের পুরুষটা। ইটা হামার লড়াই, ইটা মামলা। কিছুক্ষণ হা করে শুনত সলিমের মা, কিন্তু পুরুষ মানুষের এইসব চিন্তা দুশ্চিন্তা তেমন স্পর্শ করে পারত না তাকে। সলিমকে উপুর করে ঘুম দেওয়ার জন্য কানের ওপর থাবড়াত আস্তে আস্তে। সলিমটা বড় হইবে, ভাতের থামা মাথায় করি নিয়া যাইবে মাঠে, তোমরা কাজ করিবে। কিন্তু একের পর এক মামলায় হেরে গিয়েছিল মইন, নিজের হাতে হাল চাষ শুরু করেছিল ও। সারাদিন খেতে খাটত, সন্ধ্যাবেলায় চলে যেত ভিন গায়ের দেওয়ানির সঙ্গে সলা পরামর্শ করতে। যত হেরে যাচ্ছিল তত বদরাগি হয়ে উঠেছিল মইন। কোম্পানি আইন করেছে, কিন্তু আইনটা আমার হকের আইন না বেহকের আইন? ঘোলাটে চোখে গলায় শিরা ফুলিয়ে বকাবকি করত অন্য আধিয়ারিদের সঙ্গে। বাইরের ঘরের মাটির মেঝেতে পা ছড়িয়ে বসত ওরা, তামাক খেত, কাস্ত আর চিৎকার করত বেসামাল হয়ে। অন্দরে ভেতর থেকে শোনা যেত ওদের তর্ক ঝগড়া। সেবার ধান কাটার সময় এলো, একলা সব ধান কেটে তোলা যায় না বলে বেহারি ক্ষেত মজুরদের সঙ্গে প্রতি বছর চুক্তি করত মইন। তারা বাড়িতে থাকত 14-15 দিন, চার পাঁচজনের জন্য বেশি করে ভাত রান্না করতে হতো সলিমের মাকে। প্রতি বছরের মতো সেবারও তারা এসেছিল কাজের চুক্তি করতে, কিন্তু ধমক খেয়ে ফিরে গেল। এ বাড়ির খোয়ারে ধান উঠল না, করমালির সেখানে সব ধান পৌঁছে দিয়ে এলো মইন, সেইখানে ভাগ যোগ করে নেয়, পাওনা নেবে করমালি। দাওয়ার ওপর কপাল ঠুকতে ঠুকতে নিঃশব্দে কেঁদেছিল সলিমের দাদি, হায় গে সর্বনাশ, মাথা তোর কাটা গেল। বসরটুকু ছাড়া যে কয় বিঘা জমি ছিল মইনুদ্দিনের তাও নাকি গেছে, সে আধিয়ার হয়ে গেল
করমালির। এক প্রহর রাত পর্যন্ত করমালির খামারে বেগার দিত মইন, ঝাড়াই সাফাই করত, কাজ না থাকলে পাটের দড়ি পাকাতো বসে বসে। তারপর রাত্রে যখন ও পুরনো ভাঙা অন্ধকার ঘরে ফিরে আসত শুকনো চেহারা নিয়ে, তখন ওকে দেখে ভয় হতো কেমন। কত খাটিবেন তুমি একা? পিদিমটা উস্কিয়ে উৎসুকভাবে জিজ্ঞাসা করেছিল সলিমের মা। মইন উত্তর দেয় নাই। কহছি কি, ক্ষত্রিয় বেটি ছাহাগুলাও তো খাটে, হামরা গরিব মানুষ হচ্ছি। সলিমের বাপ, হামারে লাজ সরম নাই, হামরাও মাঠে খাটিমু। প্রস্তাব শুনে রেগে আগুন হয়ে গিয়েছিল মইন। মুসলমান বাড়ি নয় এটা? প্রধানের ঘরের সম্মান ইজ্জত নাই একটা? বাচ্চা ফকির হতে পারে, কিন্তু এ বাড়ির বউ তাই বলে ইজ্জত খুইয়ে খেতে খাটবে পুরুষদের সঙ্গে? প্রাক্তন সচ্ছলতা হারিয়ে বুকের ভেতর একটা আঘাতের জায়গা লুকিয়ে রাখত মই, সেখানে হাত পড়েছে। একটা ক্রুদ্ধ সন্দেহে এক মুহূর্তে নিষ্ঠুর হয়ে ওঠে মই। কাম করবু তুই, পরপুরুষের মুখ না দেখিলে যে তো সুখ নাই, হামাক দরদ দেখাবার চাস? যৌবনে গরবি টের পাছি বিস্তর দিন। গলার শিরা ফুলিয়ে কুজো হয়ে চিৎকার করে মইন। একবার ছুটে আসে, হিচকা টানে সলিমকে ছিনিয়ে নেয় মার কোল থেকে, আবার দূরে সরে গিয়ে চিৎকার করে। কেমন একটা কাতর যন্ত্রণা নিষ্ঠুর মোচড় দেয় গলার আওয়াজে। ঘর থেকা বাইরইবার চাস তুই? না মারো সেলিমের বা। ভয়ে মুখ শুকিয়ে অস্ফুট মিনতি করেছিল সলিমের মা। চওড়া বনেদি উঠোনের ওপর প্রদীপের ছায়া কাঁপছে দপদপ করে। দূরে ভাঙা অব্যবহৃত ঘরগুলো দাঁড়িয়ে আছে কালো হয়ে। 10,000 বিঘা মাঠ থেকে ঝিঝির এক ধরনের শীতার্ত শব্দ মিশে যায় মইনের ফাঁকা চিৎকারে। হামাকে মাইরেন নাই, হামাকে মারে নাই মইনের বাপ। পু মুখে না যাইয়া হালের গরুটা পশ্চিম মুখে যাবার চাহে, না মারিলে অয় ঘুরিবে কি জানি কেনে? খনখনে গলায় বিড়বির করতে শুরু করেছিল সলিমের দাদি। তারপর আকাল এলো এদেশে। একটানা 10,000 বিঘা জমি ধরে মাদার গাছের তলে কয়েকটা সাঁওতাল পরিবার এসে ডেরা বেঁধে রইল কয়েকদিন, তারপর চলে গেল আবার। কুনে ঠাই পাবে তোমরা? ঘর ছেড়ে দুপা এগিয়ে জিজ্ঞাসা করে এসেছিল সেলিমের দাদি। উত্তরে যাচ্ছি, চা বাগানে কাম আছে। দলের ভেতর ভাষা ভাষা উত্তর দিয়েছিল অনিচ্ছায়। বাজারের ওপাশে মুসলমান আদিয়ারিদের দুটো ঘর ফৌত করে গেল একেবারে। করজা বন্ধ করে দিল করমালি। বর্ষার মাসটা কাঁঠাল খেয়ে চলেছিল। বর্ষার পরে হাতে চুর, কানের সোনা, কোমরের গাছ সব খুলে দিতে হয় মইনের হাতে। খুলে দেওয়ার সময় বড় বড় চোখে মইনের মুখের দিকে তাকিয়েছিল সলিমের মা।
তা দেখে নিষ্ঠুরভাবে তেড়ে এসেছিল মইন। কি দেখো জুলজুল করি, কি দেখো তুই? তারপর বিড়বিড় করতে করতে বেরিয়ে গিয়েছিল। দেখিমু আবার, যাও কে বচ্চরটা, মামলায় হামার হোক কি তার হোক। বর্ষার পরে মড়ক লেগেছিল গায়ে, দুদিনের জ্বরে মরে গিয়েছিল বাচ্চা সলিম। কাঁথায় ঢাকা হয়ে বহুক্ষণ পড়ে রইল সে, হাত দুটো মুঠো হয়ে আছে, ঠান্ডায় বেঁকে গেছে মুখটা। দু একজন লোক ছুটল, কাফন এলো, গোর দিতে নিয়ে গেল মইন নিজে। তখন ধুলোর উপরে লুটুপুটি করে কেঁদেছিল সলিমের মা। মইনের পিছু পিছু গিয়েছিল তামাকের বেড়া পর্যন্ত, সেখানে চিৎকার করে আছাড় খেয়ে পড়েছিল মাটিতে। এক একজন লোকে জুটেছিল কান্না শুনে। যে কয়েকঘর লোক ছিল মেয়ে পুরুষে, তারা এসে সান্ত্বনা দেওয়ার বদলে তাকিয়েছিল নিষ্প্রাণ চোখে। মাঝে মাঝে কি মনে করে মাথা ঝাঁকাচ্ছিল চিন্তিতভাবে। না কাঁদো না কাঁদো, কি করা? রাত্রে ঘর থেকে ছুটে বেরোতে চেয়েছিল সলিমের মা। কবরের কাটা মাটির ওপর কাটা দেওয়া হয়েছিল, খসখস শব্দ হচ্ছে, হয়তো মাটি খুঁড়ে সলিমকে টেনে বের করছে শেয়ালে। সান্ত্বনাতে নয়, সলিমের মার কান্না থেমে গিয়েছিল প্রচণ্ড চাবর এক ধমকে। দুনিয়ার মানুষের সামনে উদলা হয়ে কাঁদিস তুই? প্রধানের বাড়ির বউ কত ভাঙি, কত কাদা দেখি মুই আজ। ব্রিমুড়ো আতঙ্কে একেবারে চুপ করে গেল সলিমের মা। নোংরা ভোতা একটা কাঠ তুলে নিয়ে এলো পাথারি বাড়ি মেরে চলল মইন। নূরের দুদিকে সারা গালে খোঁচা খোঁচা কর্কশ দাড়ি, শুকনো পুরু ফাটা ফাটা ঠোঁট ফাঁক হয়ে গেছে একটু, থ্যাবড়া নাকের দুপাশ দিয়ে গালে চামড়া কুচকিয়ে নিষ্ঠুর হয়ে বেঁকে গেছে। এক বছর দু বছর তিন বছর পরপর কেটে গেল। তারপর অকালের বছর শেষ হতে চায় না কিছুতেই। প্রতি বছর মাঠে ধান পাকে, সে ধান ফুরিয়ে যায় করমালির করজা শোধ দিতে। হাটে কাপড় নুন দিয়াশলাইয়ের দাম কমে না একটুও। প্রহর রাত পর্যন্ত করমালির বাড়িতে বেগার দিয়ে হন্যে হয়ে ফিরত মইন। দাওয়ায় পা ছড়িয়ে বসে নিজের মনে বকাবকি করত একতরফা। মাঝে মাঝে ছুতো করে এগিয়ে আসত সলিমের মার দিকে। মইনের মুখের দিকে তাকিয়ে টের পেত সলিমের মা। নিঃশ্বাস বন্ধ করে কাঠের মতো স্থির হয়ে অপেক্ষা করত। মার খাওয়ার পর ঝিম ধরে বসে থাকত কিছুক্ষণ, তারপর ফিরে যেত গৃহস্থালী কাজে। বেটা খামার্স, এলায় তুই মরিবু। মার খেতে দেখলে খনখন করে একটানা বকতে শুরু করে সলিমের দাদি। একদিন রাত্রে ফিরে এসে দাপিয়ে বেড়ায় মইন, হামাক শোনায় হামাক শোনায় কেনে? পাথর ইট রাখিছে, লাঠিয়ালগুলোর খাসি ভাত খিলাইবে, এত কথা তোর হামাক শোনায় কেনে? কি কহসেন? করমালি করমালি কেনে ঘুরি বেড়াচ্ছে না গরিবগুলো? লুটপাট করি ধান, নেয় কি না নেয়?
তা হামাক শোনায় কেনে? সেই দিন মইনের মুখের দিকে তাকিয়ে একটা রহস্যাবৃত্ত আশঙ্কায় বুকের ভেতর হিম হয়ে এসেছিল সলিমের মার। মার খেতে হবে না বলে, মার খাওয়া সহ্য হয়ে গিয়েছিল ওর। অন্য কি একটা অপরিচিত ভয়ে হাঁপ বেঁধেছিল বুকের ভেতর। 10,000 বিঘা জমি কালো মেঘের মতো এক টানা ধানে ছেয়ে গেছে। আষাঢ়ের শুরুতে হলদে ছোপ পড়ল জায়গায় জায়গায়, কিন্তু ধান কাটার সময় যত এগিয়ে আসতে লাগল তত যেন ক্ষিপ্ত হয়ে উঠতে লাগলো মইন। যাকে সামনে পেত তার ওপরে ঝাঁপিয়ে পড়ত ও। একদিন গায়ের সমস্ত আধিয়ারিদের এসে জুটল ওর বাহিরের বাড়িতে, মাটির ওপর বসে বসে তামাক খেল, কাস্ত আর চিৎকার করত এলোমেলো। ধান কাটি নিজের খোয়ারে তুলিবার চান, কিন্তু আইনটা কুণ্ঠে পাইলি তুই? ইটা হামার কৃষকের আইন, হা ইটা হামার আইন। লাঠিয়া লাড়িছে কালো মাথা লাল করি দিবে, কিন্তু হামাক শোনায় কেনে এত কথা? ইটা হামার আইন, দেখিবু শক্তি। অন্দরের ভেতর থেকে সেলিমের মা আর সলিমের দাদি জেগে বসে থাকে কান পেতে, বুক টিপ টিপ করে ওদের। পরদিন থেকে দল বেঁধে ধান কাটা শুরু করে দিল ওরা। ঘরের সামনেকার তামাক ক্ষেতের বেড়ার গায়ে হেলান দিয়ে দেখা যায় 10,000 বিঘার জমি ধান পেকে শুয়ে আছে মাটিতে। ধান ক্ষেতের মধ্যে কর্মরত আধিয়ার কৃষকদের কালো কালো মূর্তিগুলো বিন্দুর মতো নড়ে। ধানের আটি মাথায় ক্ষত্রিয় মেয়েরা আল বেয়ে হেঁটে আসে নিজের খালানের দিকে। নিজেদের খোলানে ধান তুলিবে আধিয়ারিরা। কৃষকের ন্যায় বিচার হোক, ন্যায় বিচার অনুসারে ভাগ হোক ধানের। অবাক লাগে সমস্ত জিনিসটা, ঠাহর হয় না কি হচ্ছে। শুধু অনেক দিনকার চাপা পড়া কি যেন নড়ে ওঠে বুকের ভেতর। সলিমের দাদি বিড়বিড় করে বকে, আর অকারণে ঘোরাফেরা করে ধানের পূজের কাছে। প্রধানের বাড়ির পুরো সচ্ছলতার স্মৃতি আছে প্রশস্ত খালানটায়। সহজে ভরাট হতে চায় না নরম মাটিতে ইঁদুরের গর্তগুলো বুঝিয়ে বুঝিয়ে নিকিয়ে রাখে সলিমের দাদি। মুই বুড়ি হচ্ছি কি না হচ্ছি, একটা কথা শুনিবু মুই আজ। বুড়ি হচ্ছেন তো কি করিবেন, জিজ্ঞাসা করেছিল সলিমের মা। মুই বুড়ি হচ্ছি তো, হামার শরম করে। মুই যারা ধান তুলিব মাথায় করে। বারণ না শুনে আপন মনে বকতে বকতে বুড়ি চলে গিয়েছিল ক্ষেতের ওদিকে। ক্রোশখানেক দূরে যেখানে ধান খাটছে মইনরা, এক সময় হাঁক দিতে দিতে ওরা এলো। একদল সিপাহী, একদল চৌকিদার, দুজনের হাতে বন্দুক, বাকিরা সবার হাতে লাঠি। ভাড়াতে লেঠেলো ছিল একদল, করমালিকে খুশি করার জন্য লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে আস্ফালন করছিল ক্রমাগত। সবার পেছনে ঘোড়ায় চড়ে এসেছিল বুড়ো করমালি যোদ্ধার নিজে। খালি গাড়ি নিয়ে এসে দুটো, ধান চাপাও গাড়িতে। ঘোমটা টেনে দরজার পাশে
দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে আপত্তি করেছিল সলিমের মা। ধানের পুজো ভেঙে ছত্রখান করেছিল, যখন তখন এক সময় বেরিয়ে এসেছিল উদাসীনের মতো। ধান নিবেন কেন তোমরা, কেন নিবেন? ধানের পুজোর দুই হাতে জাপটে ধরে মরিয়া হয়ে শুয়ে পড়েছিল সলিমের মা। মৈনেশে পৌঁছাবার আগে আরও অনেকে এসে জুটেছে, ধানের পুজো ভেঙে ছড়িয়ে রয়েছে মাটিতে। কয়েকজন তা কুড়িয়ে এনে স্তূপ করে রাখার চেষ্টা করছে, আবার ধান নিয়ে যেতে পারিনি ওরা, অত্যাচার করেছে, কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরে গিয়েছে শত্রুরা। মেয়ে আর পুরুষদের ভিড়ে হতভম্বের মতো বসে আছে সলিমের মা। কাপড় চোপড় এলোমেলো, ছেঁড়া খোড়া, আবরুর বালায় নেই, শরীরের খানিকটা জায়গায় মাটি লেগে আছে, কয়েকটা জায়গায় রক্ত চুয়াচ্ছে টিপটিপ করে। হায় রে বাপ! মইনকে দেখে অস্ফুট কোলাহল করে এগিয়ে এলো সবাই। কি হয়েছিল, কারা হানা দিয়েছিল, সলিমের মার সাহায্যে ছুটে এসেছিল কারা? সঙ্গিনের খোঁজা খেয়েও কেমন করে ধান আটকিয়েছে, তাই বললে উল্টোপাল্টা এলোমেলো করে। অনেক রাত পর্যন্ত মইনের বাড়িতেই রইল ওরা, তারপর চলে গেল। অন্ধকার নেমেছে চারিদিকে, পুরো নিঃসঙ্গ বাড়িটা নির্ঝুম হয়ে আছে আশঙ্কায়। চওড়া আঙিনা পেরিয়ে একটা অব্যবহৃত ভাঙা ঘরের কোল ঘেঁষে জোনাক জ্বলছে কয়েকটা। মাঠ থেকে ঠান্ডা হাওয়ার টানে মাঝে মাঝে ভেসে আসছে শিশির ভেজা পাকা ধানের তীব্র গন্ধ। ভীত অস্বস্তিতে নিঃশব্দে মাথা ঝোঁকায় সলিমের দাদি, আর অপেক্ষা করে মইনের মুখের দিকে তাকিয়ে। অনেকক্ষণ পরে শীর্ণভাবে জিজ্ঞাসা করে সলিমের মা, তুমি মারিবে না হামাক? কেনে মারিব মই, কেনে বাপুরে? মইনের গলার আওয়াজও ভেঙে আসে অসহ্য যন্ত্রণায়। মুসলমানের বেটি ছাওয়া বেজ্জত করে গেল ডাকাতেরা, একটা বিচিত্র আবেগে কাঁদতে শুরু করে সলিমের মা। রুড়ো চওড়া হাত দিয়ে আনাড়ির মতো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে মইন। না কাঁদো সেলিমের মা, চুপ করো, সলিমটা মরে গেল। কি বলতে গিয়ে গলায় আটকিয়ে যায়। এরই সাথে শেষ হলো আজকের ছোট গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন।